স্কুলের ভেতর সাপের ডেরা, একটি দুটি নয়, উদ্ধার হলো আটটি গোখরো সাপের বাচ্চা। ঘটনা মালদা গার্লস হাই স্কুলের। সোমবার সকালে স্কুল চত্বরে থাকা নাইট গার্ডের ঘর এবং তার চারপাশ থেকে সাপগুলি উদ্ধার হয়। স্কুলের ছাত্রীর সংখ্যা প্রায় 1600। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ছাত্রী ও অভিভাবকদের মধ্যে। স্কুল চত্বর পরিচ্ছন্ন রাখার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন অভিভাবকেরা। এ বিষয়ে বন দপ্তরের কাছে সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ। খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল, এবং সেখানে আমরা ঘন্টা ধরে আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে, যে আশিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে, ওর ঘরের কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে। তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে, ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালোমতো জানানো উচিত, কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে, প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে, কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে। তা আমরা একদম এই অঞ্চলের মানুষ, আমরা দেখেছি যে স্কুলের মেনটেনেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার, কারণ যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল, তারপর কৌটোর মধ্যে ঢুকানো হয়েছে, ওই গাট কাকুর ঘরে নাকি পাওয়া গেছে সাপগুলো। বড় সাপও আছে? হ্যাঁ বড় সাপও আছে, কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি। অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে। স্কুলের মাঠ, বাচ্চারা তো এসে খেলবে, ওরা তো হয়তো বোঝে না, এ হচ্ছে ব্যাপার। আমরা চাইছি যে সাপগুলো তাড়াতাড়ি ধরো, কারণ স্কুল তো কামাই করতে পারবো না, বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি। আমরা তো ব্যাপারটা জানি না, এখন বর্ষাকাল তো সাপ আসবেই, তো এখন আমরা স্কুলে সুইপার আছে, তিনটা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবুও সাপ এসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে, ওনারা ব্যবস্থা নেবেন। সাপগুলো ধরা হয়েছে। তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না, তাদেরকে জানানো হয়নি, কিছু কিছু জন জানে, তবে ওরা এর আগেও সাপ এসেছিল, প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ, সাপ ধরা হয়, আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।